সরকারি নির্দেশনা অপেক্ষা করেই অনেক স্থানে চলছে দূরপাল্লার বাস। এ বিষয়ে আরো জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, গতকালকে আমরা দেখেছি একই অবস্থা, আজকেও তাই, দূরপাল্লার বাস কি করে চলছে, প্রশাসন তাহলে কি করছে? এজি, এই মুহূর্তে আমি রয়েছি এলেঙ্গা যে বাস স্ট্যান্ডে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমি এই এখানে যতক্ষণ যাবত রয়েছি ততক্ষণই প্রচুর পরিমাণে যে দূরপাল্লার যে গণপরিবহন সেটুকু চলছে, তবে অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় সেটুকু কম। কিন্তু প্রশাসনের আমি কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করিনি। আমি দেখতেই পাবেন যে এই যে বাসের যে সিরিয়াল চলতেছে, মানে একদম বাম্পার টু বাম্পার ধরে যে গণপরিবহনগুলো আসছে, এই গণপরিবহনগুলো কিন্তু কোনোটি টাঙ্গাইলের আঞ্চলিক পরিবহন নয়, অধিক বেশিরভাগগুলি উত্তরবঙ্গ এবং ঢাকার ভিতরে যে পরিবহনগুলো চলে লোকাল বা যে পরিবহন, সেই পরিবহনগুলি কিন্তু যাচ্ছে। আপনি যতদূর আমাদের ক্যামেরার দৃষ্টিতে দেখতে পাবেন ঠিক তত দূরই কিন্তু যে এই যে গণপরিবহনের যে সারি, সেই অর্থে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করছে, জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। বিশেষ করে কিন্তু হাইওয়ে পুলিশের এটি দেখার দায়িত্ব যে এই পরিবহনগুলি কেমন করে যাচ্ছে, তবে আমরা এই ধরনের কোন রকম তৎপরতা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পাইনি। এটি বিশেষ করে সিরাজগঞ্জ প্রান্তে থেকেও এই গাড়িগুলি যে আটকানো হচ্ছে না সেটুকু যেমনটা সত্য, এবং এই একইভাবে যে টাঙ্গাইলের সীমানা শেষ হওয়ার পরে যে গাজীপুরের সীমানায় যাচ্ছে সেখানেও কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছে এবং কোথাও কোন রকম প্রতিবন্ধকতার মধ্যে তাদের পড়তে হচ্ছে না এই যানবাহনগুলিতে। আপনি এই যানবাহনের যে সারি সেটুকু যেমন দেখতে পাচ্ছেন, আরেকটি বিষয় আপনাকে দেখাতে পারে যে এই যে এই অংশ থেকে যে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীরা যাচ্ছে এবং পাশাপাশি এরকম খোলা ট্রাকে, খোলা পিক আপ ট্রাকে কিন্তু ঢাকার যে যাত্রীরা, সেই যারা গ্রামে এসেছিলেন এখন ঢাকায় যাচ্ছেন, তারা এভাবে কিন্তু যাচ্ছেন। এটি আসলে বলা যায় যে এই যেভাবে তারা যাচ্ছেন এটি একদমই প্রশাসনের নাকের ডগায়, এবং এ বিষয়ে প্রশাসনের আমরা তেমন কোনো তৎপরতা লক্ষ্য করিনি। মানুষের যেভাবে এসেছিল ঠিক সেভাবেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এবং সরকারি বিধিনিষেধ যেটুকু রয়েছে সেটুকু উপেক্ষা করেই তারা কর্মস্থলে ফিরছেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ঈদের ছুটির পর পঞ্চম দিনেও ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে ঘাটগুলোতে। সব ফেরি সচল থাকার কারণে কোনো রকমের দুর্ভোগ ছাড়াই নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। ঈদের ছুটি শেষে হাজারো মানুষ ফিরছেন ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক পার হচ্ছে ফেরিতে। অ্যাম্বুলেন্স এবং কাঁচা পণ্যবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার করছে ঘাট কর্তৃপক্ষ, তবে ঘাট এলাকা ফেরি বা অন্যান্য যানবাহনে উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। এদিকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে। ছোট এবং বড় ফেরিতে ঢাকামুখী যাত্রীদের পদ্মা পারাপার হতে দেখা গেছে। সবগুলো ফেরি সচল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি পারাপারে কোনো রকমের ভোগান্তি নেই। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলতে দেখা গেছে দূরপাল্লার বাস।